পাঠিয়েছেন, জোরে বলেন আল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন। সুতরাং যিনি পাঠিয়েছেন আমাদের জীবনটা পরিচালনা করতে হবে তার বিধান মতো, কথা বলেন ঠিক কিনা? আবার তার বিধান মতো কেমনে আমার জীবনটা পরিচালিত হবে, এই জন্য তিনি আমাদের জন্য একজন নবীও দিয়েছেন। নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি এমনি ছেড়ে দেন নাই যে তোমরা যাই এইভাবে চলো, কেমনে চলবে এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একজন পথ প্রদর্শক দিয়েছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমাদের পিছনে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য একজন সবসময় লেগে আছে, নাম মিস্টার ইবলিস। আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর বিধান মতো চলে আল্লাহর দেয়া জান্নাতে আমরা যেতে পারি, এই জন্য আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এটা দেখানোর জন্য, কেমনে করবে এটা দেখানোর জন্য একজন নবীও পাঠিয়েছেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তিনি যা করে গেছেন, দেখায় গেছেন সাহাবা আজমাইনদের মাধ্যমে, শেষ হজের বিদায় ভাষণে তিনি সাহাবাদেরকে বললেন, আমার উপরে যা আসছে আমি কি সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বুঝিয়েই দেন নাই, করে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি আমার কাছে যা দিয়েছ আমি তোমার বান্দাদের উপরে তা সব কিছু দেখিয়ে দিয়েছি। এখন এর বাহিরে এরকমই মনে হবে, এরকমই রাসূল যা করেছেন মনে হবে এরকমই, মানুষ শয়তানের ওয়াসওয়াসা মতো কিছু আবিষ্কার করছে যা কোরআন এবং হাদিস তা সাপোর্ট করে না। আরেকটা দিক আসছে, মুসলিম বাদে আরও অন্যান্য জাতি এই পৃথিবীতে আছে, আছে না ভাইজান? আছে। তাদের জীবনযাত্রা, তাদের ইবাদত আর মুসলমানের জীবনযাত্রার ইবাদত একরকম। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে বানিয়েছেন, যত মাখলুক আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক বলেন বলেন মানুষ। একটা দোকান এখানে খোলা আছে, কেউ নাই, আপনি কি ইচ্ছা করলেই এই দোকান থেকে চাল ডাল নিয়ে যাবেন গা? কথা বলেন, কেউ তো নাই, মালিক তো কেউ নাই, তারপরে আপনি নেবেন না, নেবেন কি? নেবেন না, তার মানে আপনি মানুষ। একটা গরু ছেড়ে দিয়েছেন, সামনে জমি আছে, ধান সুন্দর সবুজ শ্যামল গজে আছে, এটা কার জমি দেখার বিষয় না, এই যাইবার সময় বলেন খাবে, তার মানে কি? এই গুরু, সে বিচার বিশ্লেষণ করবে না যে এইটা আমার জন্য খাওয়া বৈধ নয়, নিষেধ, এই জন্য সে কি? গরু। আর দোকান খোলা আছে, সব কিছুই আছে, ধরার কেউ নাই আপনাকে, আপনি তারপরও এটা নেবেন না, তার মানে আপনি মানুষ, এই জন্য আপনি শ্রেষ্ঠ মানুষ। আর যদি আপনি খোলা আছে বিদায়, কেউ দেখান নাই, আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে যান গা, তাহলে গরুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য? এটা বিশ্লেষণ করলাম মানুষ আর প্রাণীর মধ্যে। আর একটু গভীরে যাবো, অটো নিচে নামবো। গরুর যৌন পিপাসা আছে, এই পিপাসা আসলে সামনে যা আসে, বিবাহ বন্ধনের কোনো প্রয়োজন নাই, সে মা খালা দেখার প্রয়োজন নাই,
সে তার যৌন পিপাসা মিটাবে। এই জন্য কি গরু বলেন বলেন গরু। আর মানুষ একজনের ছেলে এবং মেয়ের উভয়ের চাহিদা জাগলো, আর বিবাহ বন্ধন ছাড়াই তাদের চাহিদা মিটাইলো, তাহলে ওর মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য আছে? এই চাহিদাটা আল্লাহ তাআলা ওরেও দিয়েছে, মানুষকেও দিয়েছে। মানুষ একটা নিয়মতান্ত্রিকভাবে তার যৌন চাহিদা মিটাবে, সে নিয়মটা হলো আল্লাহর দেয়া বিধান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই মোতাবেক তার যৌন চাহিদা মিটাবে, এই জন্যই সে মানুষ আর ওই কি জানোয়ার গরু। এইটা সংক্ষেপে আরো বৃহৎ আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি ওদিকে যাব না। মানুষ আর প্রাণীর মধ্যে এতটুকু পার্থক্য করলাম। এবার আসেন অন্য জাতি আর মুসলিম। অন্য জাতি সারা বছর যেমনি ইচ্ছে তেমনি চলবে, কোনো পূজার কোনো দরকার নাই। দুর্গা পূজা আসবে, লক্ষ্মী পূজা আসবে, ওই সময় পূজার সময় তারা কিছু উলুধুনি দিবে, মূর্তির সামনে যায়া কি মন্ত্র বলবে ইত্যাদি ইত্যাদি উৎসব পালন করবে। মুসলমান কি তাই বলেন বলেন? মুসলমান কি তাই? মুসলমান তাই নয়। মুসলমান সারা দিন 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা যে সকল রুটিন দিয়েছেন, ফজরের আজান হবে যাবে ফজরে, জোহরের আবার বাসায় যাইয়া দিনই কাজকর্ম করবে, দুনিয়ার কাজকর্ম করবে, আবার জোহরের আজান হবে, জোহরে যাইয়া আবার আল্লাহরে সেজদা দিবে। এই দিনটুকুর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, চোখ দ্বারা, চেহারা দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, এই মাঝখানের জীবনটাও চালাবে ওই যে জানোয়ার আর মানুষ, এর মধ্যে পার্থক্য করে। কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে সময়টুকু পার হবে জানোয়ার থেকে, এই মানুষের জীবনযাত্রাটা ব্যতিক্রম হবে। তার মানে হলো জানোয়ার সে বৈধ অবৈধ বিশ্লেষণ করে না, এই সময়টার মধ্যে মানুষ তার বৈধ অবৈধ এরা বিশ্লেষণ করে চলতে হবে, অন্যের জমিতে যাওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। তারপরেও চলার পথে চোখের দৃষ্টি যদি খারাপ হয়ে যায়, হাত দ্বারা যদি, ব্রেন দ্বারা যদি খারাপ চিন্তা হয়ে যায়, জোহরের নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদবে, এই সময়টুকুর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার আসরের আজান আসবে, আবার আসরে যায়াত আল্লাহকে সেজদা দিবে, জোহর থেকে আসর পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ মাফ করে দিবে। এই হলো মুসলিম আর অন্য জাতি, তার মধ্যে পার্থক্য। আমি কি বুঝাতে পারতেছি? এখন সারা বছর নামাজের খবর নাই, সারা বছর বৈধ অবৈধর খবর নাই, শবে বরাত আসলো, শবে কদর আসলো, ঈদ আসলো, এই সময় যায়া নামাজ পড়ল। আমি কি বুঝতে সমস্যা হইতেছে? এই সময় নামাজ পড়ল, এই সময় আল্লাহরে যায়া সেজদা দিল, আর সারা বছর দিল না, তাহলে অন্য জাতি আর মুসলিম এর মধ্যে কোনো পার্থক্য? কথা বলেন। সারা বছর মসজিদে পাওয়া যায় না, সারা বছর নামাজে পাওয়া যায় না, কোরআন তালাওয়াতে পাওয়া যায় না, শবে বরাতের রাত্র আসলো, মসজিদে ইমাম সাহেব জায়গা পায় না, আছে না নাই? পাঞ্জাবিটা ভালো করে ইস্ত্রি করে আবার ওই দিন আইসা অনেকে বক্তৃতাও দেয়। বুঝতে হবে ওই পূজা আর এই মুসলমানের এবাদত একরকম বানিয়ে ফেলেছে। তার মানে হলো ওদের সাথে চলতে চলতে ওদের জীবন ব্যবস্থা আর মুসলমানের জীবন ব্যবস্থা মিশ্রণ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এইটা পরিবর্তন করার দরকার আছে না নাই? কোরআন এবং হাদিস যা সাপোর্ট করে এই আমাদের করতে হবে।
আবার